মেয়িকেশন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি মানসিক দক্ষতার তৃতীয় পর্বটি গত দুটি পর্বে একটি নিয়মে আমরা ত্রিভুজ নির্ণয় করেছি আজ ওই একই নিয়মে একটু পরিবর্তন করে ত্রিভুজ নির্ণয় করা শিখব চলুন শুরু করা যাক প্রথম চিত্রে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে আমরা প্রথমে গুনে দেখব কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে চলুন গুনে ফেলি এক দুই তিন চার সবটি মিলে একটি পাঁচ ছয় সাত আট সবটি মিলে একটি নয় তার মানে এই ত্রিভুজে টোটাল নয়টি ত্রিভুজ কী হয়েছে সৃষ্টি হয়েছে এখন সমস্যা হচ্ছে এভাবে যদি পরীক্ষা হলে গুনতে যান তাহলে প্রথমত অনেক সময় লাগবে দ্বিতীয়ত ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে চলুন আমরা সূত্রের সাহায্যে কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে বের করে ফেলি যদি বড় ত্রিভুজটাকে স্পর্শ করে কোনো ত্রিভুজ অঙ্কন করা হয় তাহলে আপনি প্রথমে কত দিবেন পাঁচ দিবেন তারপর ভিতরে যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে সেই ত্রিভুজটাকে স্পর্শ করে যদি আরও একটা ত্রিভুজ অঙ্কন করা হয় সেটির জন্য কত দিবেন চার দিবেন তারপর যোগ করে দিবেন আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন পাঁচ এবং চার যোগ করলে কত হয় নয় হয় আমরা কিন্তু গুনে গুনে নয়টি ত্রিভুজ বের করেছিলাম অর্থাৎ বড় ত্রিভুজটাকে স্পর্শ করে যদি কোনো ত্রিভুজ অঙ্কন করা হয় সেই জন্য পাঁচ দিতে হবে তারপর তার ভিতরে যদি কোনো ত্রিভুজ অঙ্কন করা হয় সেটির জন্য চার দিতে হবে তারপরও যদি তার ভিতরে যদি আরও একটা ত্রিভুজ সৃষ্টি হয় সেটির জন্য কত দিতে হবে চার দিতে হবে তারপর চার চার আমরা কি করব দিয়ে যাব চলুন আমরা দ্বিতীয় চিত্রে চলে যাই দেখুন বড় ত্রিভুজটাকে স্পর্শ করে এই ত্রিভুজটা কি করেছে অঙ্কন করেছে সেই জন্য আমরা কত দিব পাঁচ তার মানে বড় ত্রিভুজটাকে স্পর্শ করে কোনো ত্রিভুজ অঙ্কন করা হলে অবশ্যই কত দিতে হবে পাঁচ দিতে হবে তারপর দেখুন ভিতরটাকে অঙ্কন করে আরেকটি ত্রিভুজ কী করা হয়েছে অঙ্কন করা হয়েছে সেজন্য আমরা কত দিব চার দিব তারপর দেখুন ত্রিভুজের কোন থেকে কোনো রেখা গিয়ে কাউকে কি ক্রস করেছে না যদি ক্রস করত তাহলে আমরা গুণ দিতাম যেহেতু ক্রস করিনি সেজন্য আমরা কি দিব যুগে দুই দিব গত ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম যদি ত্রিভুজে কোন থেকে কোনো রেখা গিয়ে কাউকে ক্রস করে তাহলে গুণের দুই হয় আর ক্রস না করলে যোগের দুই হয় এখন দেখুন এই 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 ত্রিভুজে কোন থেকে কোনো একটা রেখা গিয়ে কাউকে কি ক্রস করেছে না করেনি তাহলে আমরা কি দেব যোগের দুই দেব তারপর দেখুন এটিও কি করেছে ত্রিভুজের কোন থেকে কোনো রেখা এসে কাউকে ক্রস করেছে না তাহলে আমরা কী দেব যুগের দুই দেব তারপর গুনে ফেলবো দুই দুই চার ছয় দশ পাঁচ পনেরো তার মানে এই ত্রিভুজে টোটাল পনেরোটি ত্রিভুজ কী হয়েছে সৃষ্টি হয়েছে চলুন আমরা তারপরে ত্রিভুজে চলে যাই দেখুন বড় ত্রিভুজটাকে স্পর্শ করে এই ত্রিভুজটা কি হয়েছে অঙ্কন হয়েছে সেই জন্য আমরা কত দিব পাঁচ আবার দেখুন এই ত্রিভুজটাও কিন্তু বড় ত্রিভুজকে কি করে স্পর্শ করে অঙ্কন করা হয়েছে সেই জন্য আমরা কত দিব পাঁচ দেব তার মানে বড় ত্রিভুজটাকে অঙ্কন করে আপনি যতগুলো ত্রিভুজ অঙ্কন করবেন সবগুলোর জন্য কত দিতে হবে পাঁচ দিতে হবে যদি একটি অঙ্কন করার পর তার ভিতরে আরও ত্রিভুজ অঙ্কন করা হয় সেই জন্য কী দিতে হয় চার দিতে হয় কিন্তু বড় ত্রিভুজটাকে অঙ্কন করলে কত দিতে হবে পাঁচ বড় ত্রিভুষটাকে স্পর্শ করে অঙ্কন করলে কত দিতে হবে পাঁচ তারপর দেখুন ত্রিভুজের কোন থেকে কোনো রেখা গিয়ে কাউকে ক্রস করেছে যদি ক্রস করে থাকে তাহলে প্রথমে আমরা একটা কী দেবো সূত্রের দুই মনে আছে গত ক্লাসে আমরা কি করেছিলাম ত্রিভুজের কোন থেকে কোনো রেখা গিয়ে যদি কাউকে ক্রস করে সেক্ষেত্রে আমরা প্রথমে একটা সূত্রের দুই দিয়েছি তারপর দেখুন ত্রিভুজের কোন থেকে কোন একটা রেখা গিয়ে কি করেছে ক্রস করেছে সেই জন্য আছে গুণের দুই ত্রিভুজে কোন থেকে কোনো রেখা গিয়ে কাউকে ক্রস করেছে সেই জন্য কি হবে গুণের দুই এখন আমরা গুণ সরলের নিম অনুযায়ী গুণ করে এবং যোগ করে দেখব কতগুলো ত্রিভুজ সৃষ্টি হয়েছে দেখুন দুই দুগুণে চার চার দুগুণে আট আট আর দশে কত আঠারো তার মানে টোটাল আঠারোটি ত্রিভুজ কী হয়েছে সৃষ্টি হয়েছে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই এইগুলো কেন আমি নেই নি এইগুলো কিন্তু ত্রিভুজের কোন না এটা হচ্ছে একটা চতুর্ভুজ এই যে দেখেন এটা একটা কি বলুন তো চতুর্ভুজ কিন্তু এটা একটা ত্রিভুজ দেখেন এই যে সুন্দর একটা কি হয়েছে ত্রিভুজ সৃষ্টি হয়েছে আমাদের সবসময়টা আগে থাকবে ত্রিভুজের কোন থাকে কোন থেকে গিয়েছে কিনা যদি আপনি এভাবে ত্রিভুজ বের করেন তাহলে পরীক্ষা হলে খুব কম সময়ে উত্তর দিতে পারবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন এবং সদস্য কী করবেন অ্যাড করবেন ভালো থাকেন